SSI সিটি চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ও উদ্দেশ্য মনে করো তোমার একটি কি আছে কম্পিউটার আছে তোমার একটি কি আছে কম্পিউটার আছে সেই কম্পিউটারে কি সেই কম্পিউটারে একটি গেম আছে সেই গেমটি যদি তোমার বড় ভাই মনে করো তোমার একটি বড় ভাই তোমার বড় ভাই একটি কম্পিউটার আছে তাহলে তোমার কম্পিউটার গেমটি যদি তোমার বড় ভাই খেলতে চায় তাহলে যে প্রক্রিয়ায় তোমার কম্পিউটার গেমটি তোমার বড় ভাই খেলতে পারবে তাহলে সেটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক মানে তোমার কম্পিউটারটি যদি তোমার বড় ভাই কম্পিউটার সাথে কানেক্ট থাকে তাহলে তোমার কম্পিউটার সব ফাইল তোমার বড় ভাই কম্পিউটার দেখ তোমার বড় ভাই তার কম্পিউটার দেখতে পারবে তাহলে তোমার কম্পিউটার সব ফাইল এই কম্পিউটারে অ্যাক্সেস হয়ে যাবে মানে কখন অ্যাক্সেস হবে যখন এই কম্পিউটার আর এই কম্পিউটার কি থাকবে কানেক্ট থাকবে তাহলে যখন এই কম্পিউটার এই কম্পিউটারে কানেক্ট থাকবে তখন তোমার কম্পিউটার গেম তোমার বড় ভাই এই কম্পিউটারে খেলতে পারবে সেটি হচ্ছে তাহলে দেখো যে প্রক্রিয়ায় একটি কম্পিউটারের ফাইল অন্য কম্পিউটারে কি হয় যেভাবে একটি কম্পিউটার ফাইল অন্য কম্পিউটার দেখা যায় বা একটি কম্পিউটার ডাটা অন্য কম্পিউটার পাঠানো যায় সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক মনে করো এখানেও একজন তোমার কি আছে বন্ধু আছে তা সে যদি তোমার গেমটি খেলতে চায় তো এখানে একটি তোমার বন্ধু কম্পিউটার আছে সে যদি তোমার গেমটি খেলতে চায় তাহলে তো সে তার কম্পিউটারের সাথে তোমার কম্পিউটার কানেক্ট থাকলে তখন সে কী করতে পারবে খেলতে তোমার গেমটি এই কম্পিউটারে খেলতে পারবে তাহলে যে আমার বলি যে প্রক্রিয়ায় একটি কম্পিউটার ফাইল অন্য কম্পিউটারে দেখা যায় বা একটি কম্পিউটার ডাটা অন্য কম্পিউটারে পাঠানো যায় এটা হচ্ছে ডাটা তোমার কম্পিউটারের গেমটি হচ্ছে একটি ডাটা তাহলে যে প্রক্রিয়া একটি কম্পিউটার ফাইল অন্য কম্পিউটারে দেখা যায় বা একটি কম্পিউটার ডাটা অন্য কম্পিউটারে পাঠানো যায় সেটি কি সেটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক তাহলে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বুঝছি কম্পিউটার নেটওয়ার্ক কেন ব্যবহার করবো মানে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি তাহলে উদ্দেশ্য হচ্ছে প্রথম উদ্দেশ্য হচ্ছে রিসোর্স শেয়ার ঠিক আছে মনে করো তোমার কম্পিউটার একটি সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা অনেক দামি তাহলে তুমি এই তোমার তিনটা কম্পিউটার আছে তাহলে তুমি তিনটা কম্পিউটার জন্য তিনটা সফটওয়্যার কিনবা নাকি একটা সফটওয়্যার কিনে তুমি তিনটা কম্পিউটার শেয়ার করবা তাহলে তুমি তিনটা কম্পিউটারে একটি সফটওয়্যার শেয়ার করবা ঠিক আছে তাহলে এটি হচ্ছে রিসোর্স শেয়ার আর একটি আছে আর হচ্ছে কি রিসোর্স শেয়ার আছে হার্ডওয়্যার শেয়ার মানে মনে করো তুমি একটি কোম্পানি চাকরি করো সেই কোম্পানিতে তিনটি কম্পিউটার আছে তাহলে সেই কোম্পানিতে কি প্রিন্টার তিনটা থাকবে নাকি একটা থাকবে প্রিন্টার থাকবে একটা তখন প্রিন্টার তিনটা থাকবে না ঠিক আছে তিনটি কম্পিউটার জন্য তিনটা প্রিন্টার দরকার নাই তিনটা কম্পিউটার জন্য প্রিন্টার থাকবে একটা এই প্রিন্টারটি তিনটা কম্পিউটার কী থাকবে কানেক্ট থাকবে ঠিক আছে তিনটা কম্পিউটার কী থাকবে কানেক্ট থাকবে তাহলে এটি হচ্ছে হার্ডওয়্যার শেয়ার তাহলে যে মাধ্যমে রিসোর্স শেয়ার ও হার্ডওয়্যার শেয়ার করার জন্য আমাদের কিসের প্রয়োজন কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজন তাহলে এটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ও উদ্দেশ্য